দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর আজি যেহেতু মহাদশমী আর দশমী উপলক্ষে দেখা গেছে যে প্রান্তে প্রান্তে আসলে সকলে মাক বিদায় দিয়ার যে প্রথা সে আরম্ভ হয়েছে, আর সেন্দুর খেলার যে প্রথা যুগ যুগান্তর হিসাবে চলি আছে সেই সেন্দুর খেলা এটা বর্তমান আরম্ভ হয়েছে। আর মই মূলত উপস্থিত আছো অসমীয়া পূজা মন্দিরে, আর মূল সঠিকভাবে বর্তমান দেখাইছে এই অসমীয়া পূজা মন্দিরের দৃশ্য। আসলে সকলে আসলে জিয়রী বরে সকলে আহিছে, আর এনেদরে দেখা গেছে মাক যেহেতু আশীষ লোবলে আহিছে, মাক যেহেতু সকলে আজি বিদায় দিব, আর এই যে সেন্দুর খেলার যে প্রথা সেই প্রথা ইতিমধ্যে অসমীয়া পূজা মন্দিরত সকলে পালন করেছে। এক আনন্দময় পরিবেশ আসলে এই যে পূজা ভাগ আসলে আধ্যাত্মিক রূপত আসলে পালন করা হয় প্রতিবারে, আর এইবারও দেখা গেছে সেই একই পরিবেশ আমি দেখিছো সকলোরে মাজত এক আনন্দময় পরিবেশ। আসলে আজির ভাগতে যেহেতু মাক সকলে বিদায় দিব, আর এই মুহূর্তে দেখা গেছে আসলে এই যে সেন্দুর খেলার যে প্রথা সেয়া বর্তমান আরম্ভ হয়েছে। আর মই কিছু কথা জানিবলে যত্ন করিম যেহেতু তিনিচুকীয়াবাসী রাইজ উপস্থিত আছে। বাইদেউ কি কব আজি আসলে মাক বিদায় দিব সকলে? আজি মাক বিদায় দিম, মনের বেয়াও লাগিছে, আর সবাই মানে হেই কইছো মায়ে ভালকে আশীর্বাদ করে যাও সবকে আমার ভুলবুর ক্ষমা করি, বেয়া লাগিছে মা আজি যাবগে, বহুতই দুঃখ লাগিছে। নিশ্চয়কৈ যেহেতু পূজা বলে কলে সকলের মনত আনন্দ উৎসাহ সিমান দিনে আসে, আর যেহেতু আজির ভাগত যেহেতু বিজয়া দশমী, আর আজি যেহেতু সকলে মাক আসলে বিদায় দিব তারপরে সকলে চকুলো ঢুকিব বলে পরিবেশ আমি দেখবলে পাওয়া যায়। আমি দেখাছো তিনিচুকীয়া পূজা মন্ডলের পরিবেশ, এই এক উদুলি মুদুলি পরিবেশ আসলে এই মুহূর্তত দেখা পাওয়া গেছে। এই যেহেতু এই পূজা ভাগ আসলে আধ্যাত্মিক রূপত পালন করা হয় জাক জমকতার নহয়, কিন্তু দেখা গেছে এই মুহূর্তত তিনিচুকীয়া পূজা মন্ডলের সেই সিন্দুর খেলার যে প্রথা সেই প্রথা এনেদরে চলি আছে। আর মই দেখাইছো আসলে তিনিচুকীয়া পূজা মন্দিরের পরিবেশ এক সুন্দর পরিবেশ এই মুহূর্ত দেখবলে পাওয়া গেছে। সম্পূর্ণ নিয়ম নীতি যি মাক বিদায় দিয়ার আগত আসলে পালন করব লাগে সেয়া নিয়ম নীতির মাজত আসলে সকলে অঞ্জলির পর আরম্ভ করে সকলে নিয়ম নীতি যি ভাগ করে প্রতিবারে, আর এইবারও দেখা গেছে তেনেদরে পালন করেছে। যেহেতু এক সুন্দর পরিবেশ এই মুহূর্ত তিনিচুকীয়া জেলার পূজা মন্দিরত একটা কথা কব লাগবে, যেহেতু এইখানে মুহূর্তত সকলে আসলে আজি যদি আনন্দময় পরিবেশত আসলে কোনোবাই সেলফি মারিছে, কোনোবাই আসলে পূজা করা দেখা গেছে, এনেদরে বুদলি বুদলি পরিবেশ যেহেতু মূল আরো রাইজ আছে মানে কিছু কথা মানে যত্ন করি। বাইদেউ কি কব আজি যেহেতু বিজয়া দশমী সকলে মাক আসলে আশীষ লোক বিদায় দিবলে আমার দুর্গা পূজার সকলকে শুভেচ্ছা জানাইছো। আজি আমার যান সুখর দিন আজি দুঃখর দিনও, কারণ আমি আজি মাক বিদায় দিবলে ওলাইছো। আর এবার পূজা ভাগ কেনকা লাগিলে আসলে আধ্যাত্মিক রূপ করা হয় এই ভাগ পূজা? আমার খুবই ভাল লাগে, ইয়ালে আহি আমি প্রত্যেক দিনে ইয়াত পূজা অর্চনা দিও, সকলে আমার নিয়ম মতে আমার এই পূজা মন্দিরত সকল নিয়ম মতে কাম হয়। হয় হয় নিশ্চয়কৈ দেখা গৈছে এক সুন্দর পরিবেশ আসলে মাক বিদায় দিবলে সকলে ওলাই আহিছে, এক সুন্দর পরিবেশ এই মুহূর্তত আমি দেখাইছো সকলোরে মনত আসলে আনন্দ উৎসাহ যেহেতু আজি বিজয়া দশমী, আর এতিয়া বর্তমান যেহেতু দেবীক লৈ যোৱা হব বিসর্জন দিয়ার বাবে, আর এইখানে মুহূর্ত সচাকে আবেগিক হয়ে পড়ে সকলে, যেহেতু নিশার ভাগত টাউন যে তিনিচুকীয়া শহরখন যেহেতু জাক জকমতারে ভরি পড়েছিল আসলে এই দুর্গা পূজার এই কেইদিন, কিন্তু এই মুহূর্ত দেখা গৈছে দেখব পাওয়া গেছে সকলে আসলে এনেদরে যেহেতু মার আশীষ লোবলে আহিছে মাক বিদায় দিব। বাইদেউ কি কব এই মুহূর্ত? খুব দুঃখর কথা আসলে, দুঃখও লাগিছে আনন্দও লাগিছে, মা আহে শারদীয় বতরত মায়ে সুখ শান্তি সকলোলে বতরা কঢ়িয়াই লৈ আহে, আর শেষত আজি যাবগে মা পুনের অহা বছর কারণে আমি মাক পুনের বিদায় দিবলগীয়া হয়েছে। এই ক্ষণ আসলে দুঃখরও হয় আর আনন্দরও ক্ষণ হয় যে সকলো আমি একেলগে মিলা প্রীতিয়ে আমি মার আরাধনা করো, এই কেদিনত আমি মার আরাধনা করতে আমি এই সমাজখন পাও, সমাজের যেখানে আমার হিংসা প্রীতিকর যেখানে আমার ঘটনা ঘটি থাকে সেইখিনিও যাতে মায়ে আমার এই ইয়ার দ্বারাই লৈ যায়, আর আশা রাখিছো মানে আগন্তুক দিনবোৰ সকলে ভাল হোক মঙ্গলময় হোক, আর বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। ধন্যবাদ বাইদেউ। হয় এয়া আসলে তিনিচুকীয়া পূজা মন্দিরের পরিবেশ আমি দেখাই থাকিম, আসলে মাক বিদায় দিবলে সকলে সাজু হয়েছে যেহেতু মাক এতিয়া বর্তমান প্রতিমা যেহেতু বিসর্জন দিয়ার বাবে লৈ যাওয়া হব তিনিচুকীয়া গুইজান ঘাটত, আর তিনিচুকীয়ার পরিবেশ আমি দেখাই থাকিম নিউজ এটা দর্শকক কেনে ধরনের আসলে কেনেকে তিনিচুকীয়াবাসী রাইজে আছে আজি যেহেতু বিজয়া দশমীর দিনাখন কেনেকে ধরনের মাক বিদায় দিয়ে আমি আমি সেই পরিবেশ দেখাই থাকিম।